हाई एवरीवन, आज थेके आमरा शुरू करते चलेछि क्लासिकल मेकानिक्सेर कोर्स। एवं क्लासिकल मेकानिक्स बोलते बोझाय एकटी होच्छे न्यूटोनियन मेकानिक्स आर एकटी होच्छे लैग्रेंजियन डायनामिक्स अथवा हैमिल्टोनियन लैग्रेंजियन निये जेटा रयेछे अर्थात क्लासिकल डायनामिक्स। तो एइखानेर कोर्सटीते आमरा बेसिक थेके शुरू करे कम्पिटिटिव जे कोनो फिजिक्सेर एग्जामेर जन्य आमरा आलोचना करब। एवं मूलत देखा गेछे जे कम्पिटिटिव যে কোনো ফিজিক্সের এক্সাম যেমন নেট গেট সেট এছাড়া জিএসটিআইএফআর অথবা যাবতীয় ফিজিক্সের যত কম্পিটিটিভ এক্সাম হয়ে থাকে তো সেখানে একটি মূল পার্ট হচ্ছে মেকানিক্স। তো মেকানিক্সের মূলত তিনটি ভাগ রয়েছে, আমরা সবাই জানি, একটি ক্লাসিক্যাল মেকানিক্স, একটি কোয়ান্টাম মেকানিক্স আর একটি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। এবং এই তিনটি একটা বৃহত্তর অংশ নিয়ে রয়েছে আমাদের কোর্সে। এবং সেখানে দেখা গেছে যে মেকানিক্সের যে ফার্স্ট পার্ট সেটি হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এবং এটি দুটি ভাগে বিভক্ত, যেটি হচ্ছে একটা ফর্মালাইজেশন অফ বেসিক নিউটোনিয়ান মেকানিক্স, বেসিক নিউটোনিয়ান মেকানিক্স অর্থাৎ যা তোমরা একদম স্কুল লেভেল থেকে স্টাডি করে এসেছো। এছাড়া আরেকটা রয়েছে, আরেকটি ভাগ হচ্ছে যে ল্যাগ্রেঞ্জিয়ান ডিনামিক্স অথবা আমরা বলতে পারি যে ক্লাসিক্যাল ডিনামিক্স, ক্লাসিক্যাল ডিনামিক্স যার মধ্যে আমরা আলোচনা করি যে ল্যাগ্রেঞ্জিয়ান ডিনামিক্স এবং ওর সঙ্গে হ্যামিল্টোনিয়ান ডিনামিক্স। তো প্রথমত আমাদের যে কোনো একটা টপিক পড়তে গেলে যেটা লাগে সেটি হচ্ছে যে সিলেবাস কী রয়েছে অথবা কী কী বই আমরা ফলো করব এই টপিকগুলো পড়ার জন্য। তো সেটা আগে বলি যে আমাদের এই কোর্সে যা রয়েছে তো সেটি হচ্ছে গিয়ে আমরা প্রথমে ফর্মালাইজেশন অফ নিউটোনিয়ান মেকানিক্সে যাব, অর্থাৎ কীভাবে নিউটোনিয়ান মেকানিক্সটা আস্তে আস্তে করে ডিফাইন করে এসছে বা কীভাবে কাজ করছে। যেমন নিউটোনিয়ান মেকানিক্সের কিছু পার্ট রয়েছে, তোমরা জানো যে অ্যাট ফার্স্ট হচ্ছে যে ডেফিনেশন অফ নিউটোনিয়ান মেকানিক্স, ওকে, আইদার কিছু ফর্মালাইজেশন রয়েছে যেমন স্ট্যান্ডার্ড কিছু ইকুয়েশন রয়েছে, স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ মোশন, তো সেটা প্রথমে স্টাডি করব। তারপরে ওয়ার্ক এনার্জি, তার কিছু থিওরিম রয়েছে, মোশন আন্ডার দ্য রেজিস্টিভ ফোর্স রয়েছে, তো সেটা আমরা এখানে আলোচনা করব। তাছাড়া মুভিং কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে, অবশ্যই একটা কোঅর্ডিনেট সিস্টেম একটা মূল পার্ট, যেগুলো তোমরা পড়েছো যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, পোলার কোঅর্ডিনেট সিস্টেম, প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম। দেন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স ফিল্ড, আইদার সেন্ট্রাল অরবিট। তো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে রিজিড ডিনামিক্স। তারপরে আমাদের আসছে যেটা, সেটা হচ্ছে যে নিউটোনিয়ান মেকানিক্সটা ওভারকাম করে চলে যাবে কোথায়, না ক্লাসিক্যাল ডিনামিক্সে, দ্যাট মিন্স ল্যাগ্রেঞ্জিয়ান ডিনামিক্স, অর্থাৎ ল্যাগ্রেঞ্জিয়ান একটা আলাদা করে অ্যাপ্রোচ নিয়ে আসবে যে কোনো একটা পার্টিকেলের মোশনকে স্টাডি করার জন্য, তার ইকুয়েশন অফ মোশন ডিফাইন করার জন্য যেমনভাবে নিউটোনিয়ান মেকানিক্স ডিল করবে, ক্লাসিক্যাল ডিনামিক্সে অর্থাৎ ল্যাগ্রেঞ্জিয়ান বা হ্যামিল্টোনিয়ান সিস্টেম, হ্যামিল্টোনিয়ানের ক্ষেত্রে আমরা যদি অ্যাপ্লাই করি ইকুয়েশন অফ মোশন তো একই বেরাবে, কারণ এই দুটো আলাদা কোনো মেকানিক্স নয়, দুটোই ক্লাসিক্যাল মেকানিক্স, বাট এর যে অ্যাপ্রোচ বা এর যে সলিউশন মেথড এটা একরকম আর এর বেলা একরকম। যেমন এখানে আমরা নিউটোনিয়ান মেকানিক্সে যা করি সেটি হচ্ছে ফোর্স ইকুয়াল টু মাস অফ অ্যাক্সিলারেশন, যেটা জাস্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ডেফিনেশন অফ ইকুয়েশন অফ মোশন ইউজিং দ্য নিউটোনিয়ান ফেমাস ল, এফ ইকুয়াল টু এম এ, ওকে। বাট এর ক্ষেত্রে আমরা কী করবো, যেমন ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন যেমন আসে সেটি হচ্ছে ডিডিটি অফ ডেল এল আন্ডার ডেল কিউ ডট মাইনাস অফ ডেল এল বাই ডেল কিউ ইকুয়াল টু জিরো ফর দ্য কনজারভেটিভ সিস্টেম অলসো, ওকে। বাট এটা যদি নন কনজারভেটিভ সিস্টেম হয় তখন ইকুয়েশন অফ মোশনটা চেঞ্জ হবে। তো যাই হোক, আমাদের ইকুয়েশন অফ মোশন হচ্ছে কী হয় ল্যাগ্রেঞ্জিয়ান ডিনামিক্সে, সেটা হচ্ছে এমন হয়। আর নিউটোনিয়ান মেকানিক্সে ইকুয়েশন অফ মোশন কী হয়, না ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। বাট জাস্ট যেটা সুবিধা সেটা হচ্ছে যে তুমি যেই মেকানিক্সই লাগাও না কেন, সেটা নিউটোনিয়ান মেকানিক্স হোক অথবা ল্যাগ্রেঞ্জিয়ান ডিনামিক্স হোক বা ল্যাগ্রেঞ্জিয়ান মেকানিক্স হোক, তো
तो दोटोर ही किन्तु रेजल्ट जेटा आसबे तो रेजल्ट किन्तु सब समय सेम ही आसबे अर्थात रेजल्ट दिक दिए कोनो चेंज आसबे ना बाट मेथडर दिक दिए चेंज आसबे ओके जेमन एखाने आमरा भेक्टर के निये क्यालकुलेशन करब बाट एखाने आमरा स्केलार के निये क्यालकुलेशन करब ओके तो এই হচ্ছে টোটাল আমাদের কোর্সের যে যে কন্টেন্টগুলো রয়েছে জাস্ট ফার্স্ট বললাম যে নিউটনের মেকানিক্সে কতগুলো টপিক রয়েছে সেগুলো আগে আমরা আস্তে আস্তে করেই আলোচনা করব এবং কিছু ডেরিভেশনও করব শুধু কম্পিটিটিভ এক্সামের জন্য শুধু ফর্মুলা বেসড করব না ডেরিভেশন করব ডেরিভেশন করে সেখান থেকে কি কি কনসেপ্ট আসছে সেগুলোকেও আমরা বানাবো এবং তার সঙ্গে রিলেট করে টিআইএফআর নেট গেট সেট এই সমস্ত এক্সামের কোশ্চেনগুলো আমরা ও রিলেট করে 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 যাব তো নেক্সট যখন আমাদের নিউটন মেকানিক্স কমপ্লিট হয়ে যাবে তখন আমরা যাব ল্যাগ্রাঞ্জিয়ান ডাইনামিক্সে তো এই হচ্ছে আমাদের কোর্সের টোটাল যে ব্যাপার যে এই এই জিনিসগুলো আমরা করব আস্তে আস্তেই করব তো নেক্সট হচ্ছে যে কোন টপিক পড়তে গেলে যেটা দরকার সেটা হচ্ছে কিছু ভালো বই ঠিক আছে তো একটা টপিক পড়তে গেলে অনেক বই সাজেস্ট করা যায় বই প্রচুর রয়েছে বাট তোমার পক্ষে মানে কোনো স্টুডেন্টের পক্ষেই সবগুলো বই পড়ে ফেলা বা অনেকগুলো বই ইউজ করা এত সহজ নয় তো তার মধ্যে কিছু স্পেসিফিক আবার পার্ট রয়েছে যেটা কিছু পার্টে ভালো রয়েছে আবার কিছু পার্টে মানে কিছু বইতে ভালো রয়েছে আবার কিছু বইতে ভালো নেই তো তেমন দেখতে গেলে যে আমি কিছু বই তোমাদেরকে সাজেস্ট করছি যেমন আমি যেগুলো অ্যাকচুয়ালি তোমাদেরকে সাজেস্ট করছি তোমরা সেগুলো ফলো করতে পারো যেমন হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট বুক হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের সেটি হচ্ছে গোল্ডস্টাইনের একটা বই মার্কেটে খুব চলে তো যেটা হচ্ছে যে ক্লাসিক্যাল মেকানিক্স গোল্ডস্টাইন ওকে তো এটি ভালো বই সো নেক্সট হচ্ছে গিয়ে যেটা যদিও এইটা অ্যাকচুয়ালি বেস্ট ফর দ্য এই পার্টের জন্য ল্যাগ্রাঞ্জিয়ান ডাইনামিক্সের জন্য বাট এটি একটু টাফ তো প্রথমের দিকে এটি ইউজ না করাই ভালো কারণ এটি একটু দু একটা বই ইউজ করে ফেলার পরে বা বেসিক জানা থাকলে তারপরে এটিকে ইউজ করলে সুবিধা হয় তো নেক্সট হচ্ছে বই যেটা হচ্ছে যে প্রবলেমের রিলেট করে একটা বই চলে যেটা তোমরা কোর ফিজিক্সে পড়ে আসো অর্থাৎ গ্র্যাজুয়েশন বা কলেজ ফিজিক্সে আমরা আলোচনা করি বা ব্যবহার করি সেটি হচ্ছে থিওরিটিক্যাল মেকানিক্স বলে একটা বই রয়েছে যেটি আমাদের এমআর স্পাইজেল রাইটারের নাম হচ্ছে এমআর স্পাইজেল তো এর একটি মেকানিক্সের বই রয়েছে এবং বইয়ের নামটি হচ্ছে থিওরিটিক্যাল মেকানিক্স এবং এই বইটি বেস্ট ফর দ্য প্রবলেম প্রচুর পরিমাণে প্রবলেম কালেকশন রয়েছে ওখানে তো তুমি এটি প্রবলেমকে অ্যাপ্রোচ করার জন্য এটিকে ইউজ করতে পারো সো এটা প্রবলেমের জন্য বেস্ট বুক এবং ফার্স্ট যারা লার্নার তাদের ক্ষেত্রে সুবিধাজনক ওকে তো নেক্সট হচ্ছে যে অ্যাডভান্স যে এটাকে আমি অ্যাডভান্স মেকানিক্স বলছি কারণ এটি এর পরে এসছে নিউটনের মেকানিক্সের পরে এসছে তো এই অ্যাডভান্স মেকানিক্সের জন্য বেস্ট বুক হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফিজিক্স প্রফেসর আশা করি জানো কলকাতার তিনি হচ্ছেন অমল কুমার রায়চৌধুরী তো বইয়ের নাম হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স যদিও এটি অনেক আগে একজন খুব স্বনামধন্য প্রফেসর তো অমল কুমার রায়চৌধুরীর একটি বই রয়েছে অমল কুমার রায়চৌধুরী তো যাই হোক তো এটি তোমরা ফলো করতে পারো বাট এটিও কিন্তু অ্যাডভান্স লেভেলের জন্য বেস্ট বুক অ্যাকচুয়ালি এটি উনি ক্লাসে যেমনভাবে পড়াতেন ওনার ক্লাস নোটটাই অ্যাকচুয়ালি বই আকারে রয়েছে ক্লিয়ার তো ক্লাসিক্যাল মেকানিক্স খুব দারুণ একটা বই এবং যেটি এই ক্লাসিক্যাল ডিনামিক্সের জন্য খুব ভালোভাবে অ্যাডভান্স পার্টটাকে ডিসক্রাইব রয়েছে নেক্সট হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এবং জিপিএম বলে একটা টপিক থাকে যেটা হচ্ছে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার তার একটা বই রয়েছে যেটা একদম আমি বলবো সাজেস্ট করবো যারা কলেজ ফিজিক্সে জাস্ট এখন প্রবেশ করেছো অর্থাৎ বলছি যে যারা কলেজ লেভেলে আছো এখন তো ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড জিপিএম অর্থাৎ জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার তো আমি সাজেস্ট করছি তারা প্রথমে এই বইটা ইউজ করো ঠিক আছে তো বইটা
নাম হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এন্ড জিভিএম, এবং রাইটারের নাম হচ্ছে এস মাইতি অ্যান্ড দেবীপ্রসাদ রায়চৌধুরী। ওকে, অ্যান্ড দেবীপ্রসাদ রায়চৌধুরী। এবং মোস্টলি হচ্ছে যেটা এই বইটার বিশেষ একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে এই নিউটনিয়ান মেকানিক্সের যে পার্টটা, যেটা আমরা ফার্স্ট কোর্সে চালাবো, তো সেটি এই পার্টটা বা এই পার্টটির জন্য সবথেকে ভালো বই হচ্ছে এস মাইতি অ্যান্ড দেবীপ্রসাদ রায়চৌধুরী। ওকে, যাই হোক, তো এটি ফার্স্ট আমি সাজেস্ট করছি যে যারা একদম ফার্স্ট লার্নার তারা এই বইটিকে নিয়ে শুরু করো, দেন এটা হয়ে গেলে তখন তুমি আরও একটু একটু করে অন্যান্য কোনো বই তুমি পড়তে পারো। এবং মোস্ট প্রবাবলি এই বইটার সব থেকে ভালো পার্ট হচ্ছে, যেটি একটা ইম্পর্ট্যান্ট জায়গা, সেটি হচ্ছে রকেট মোশন যে পার্টটা রয়েছে, তো সেটি খুব ভালোভাবে এখানে ডেসক্রাইব রয়েছে। এছাড়া আরও অনেক বই থাকে, যেমন তোমরা জানো যে জেসি উপাধ্যায়ের একটা বই রয়েছে ক্লাসিক্যাল ডিনামিক্সের ওপরে, যেমন আরেকটা বই বলছি যে ক্লাসিক্যাল মেকানিক্সের জেসি উপাধ্যায়। ওকে, তাছাড়া গুপ্ত কুমার শর্মা রয়েছে, আমি সব বইয়ের নাম বলছি কারণ তুমি কোনো না কোনো পার্ট স্পেসিফিক্যালি কিছু জায়গায় ভালো থাকবে, যেমন হচ্ছে গুপ্ত কুমার শর্মা। তো এই বইটা হচ্ছে মোস্ট প্রবাবলি, এটাও একটা প্রবলেম, দেখো থিওরিটিক্যাল মেকানিক্স প্রবলেমের জন্য অর্থাৎ নিউটনিয়ান মেকানিক্সের প্রবলেমের জন্য হচ্ছে বেস্ট বুক হচ্ছে এমআর স্পাইচেল, আর ক্লাসিক্যাল মেকানিক্সের প্রচুর প্রবলেম করা রয়েছে অর্থাৎ সলভ রয়েছে এমন কোনো বই হচ্ছে কিন্তু গুপ্ত কুমার শর্মা। অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্স মানে হচ্ছে এই ক্লাসিক্যাল ডিনামিক্সের ওপরে যদি সব থেকে কোনো বইতে বেশি পরিমাণে প্রবলেম করা রয়েছে সেটি হচ্ছে এই বইটি, যে ক্লাসিক্যাল মেকানিক্স গুপ্ত কুমার শর্মা। ওকে, প্রচুর প্রবলেম ওখানে অলরেডি করা রয়েছে। এছাড়া আরও কিছু বই রয়েছে, যেমন একটি রয়েছে যে মরিনের একটা বই রয়েছে ক্লাসিক্যাল মেকানিক্সে, মরিন এটাও একটা ভালো বই, এটি একদম মানে গোল্ডস্টাইন যেমন তেমন লেভেলেরই একটা বই ক্লাসিক্যাল মেকানিক্স, থর্টন মরিনের একটা বই রয়েছে, খুব ভালো বই। তবে আমি সাজেস্ট করব দুটো বই ফলো করতে, কারণ এত বই তোমার পক্ষে ফলো করা সম্ভব নয় বা কারোর পক্ষেই সম্ভব নয়, যখন আমরা বা আমরা যেই কোর্সে যা যা আলোচনা করব এই বইগুলো থেকেই আলোচনা করব। বাট আমি যেটা বলছি যে তোমরা যদি বেস্ট বুক মানে আমার কাছ থেকে সাজেস্ট নিতে চাও তাহলে হচ্ছে একটি হচ্ছে এইটি একদম নিউটনের মেকানিক্সের জন্য ক্লাসিক্যাল মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার এস মাইতি অ্যান্ড দেবীপ্রসাদ রায়চৌধুরী, এবং মোস্ট প্রবাবলি নিউটনের মেকানিক্সটা ঠিকঠাকভাবেই রয়েছে। অ্যান্ড নিউটোনিয়ান মেকানিক্স ছাড়া যেটা ক্লাসিক্যাল ডাইনামিক্স তার জন্য আমার খুব পছন্দের যেটা বা আমি তোমাকে ফার্স্ট সাজেস্ট করব সেটা হচ্ছে কিরণ সি গুপ্তা। তো এই বইটি যারা ফার্স্ট লার্নার তাদের ক্ষেত্রে ভালো, কিসের জন্য না ক্লাসিক্যাল ডিনামিক্সের জন্য। দেখো গোল্ডস্টাইন পড়তে গেলে তার আগে হচ্ছে গিয়ে কিরণ সি গুপ্তা অথবা হচ্ছে তোমার জেসি উপাধ্যায়, পড়ে তারপরে গোল্ডস্টাইনকে ধরা ভালো, কারণ তুমি প্রথমে গোল্ডস্টাইন ধরলে কিন্তু সমস্যায় পড়তে পারো। তো আমার সাজেশন থাকলো তোমাদের কাছে যে আমরা যা কোর্সে আলোচনা করব তো মোস্ট প্রবাবলি এই বইটি এবং এই বইটি তার সঙ্গে কিছু পার্ট এখান থেকে কিছু পার্ট আমরা এইখান থেকে, আমি বারবারই বলছি এটি কিন্তু বেস্ট একটা বুক, এটাও অবশ্যই বেস্ট বুক অ্যাডভান্স মেকানিক্সের জন্য। যাই হোক, তো তোমরা এই কোর্সটির সঙ্গে কন্টিনিউ করতে থাকবে আশা করি, তো আমরা নেক্সট লেকচার থেকে আস্তে আস্তে করে নিউটনিয়ান ফর্মালাইজেশন স্টার্ট করব, কীভাবে আমাদের অ্যাকচুয়ালি কনজারভেটিভ সিস্টেম আসছে, কীভাবে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলছি মানে কীভাবে ইনার্সিয়াল বলবো, কোনটাকে ইনার্সিয়াল বলবো কোনটাকে নন ইনার্সিয়াল বলবো। ওকে, তো এইভাবে আস্তে আস্তে করে ওয়ার্ক এনার্জি, তারপরে হচ্ছে রিজিড ডিনামিক্স,
हाँ रिजिड डायनामिक्स थेके शुरू करे बाकी आस्ते 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 करे आमरा पुरो निउटनेर मेकानिक्सटाके कवर करब। तो तारपर देखबो जे निउटनेर मेकानिक्स थेके किभाबे ल्याग्रेंजियान डायनामिक्से आमरा पाड़ी दिच्छिलाम। ओके, तो आशा करी तोमरा ई कोर्सटिते उपकृत होबे। तो तोमरा এই বইগুলি কালেক্ট করে নিও, কারণ বই তো অবশ্যই পড়তে হবে, আমি বই থেকেই পড়াবো, আর কিছু কিছু জায়গা আমি অন্য কোনো জায়গা থেকে কালেক্ট করে করে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকব। তো চলো এই পর্যন্তই আজ, তো দেখা হচ্ছে নেক্সট লেকচারে।